Hi guys, welcome back to a new vlog. আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সানডে, তো সানডেতে যে এইভাবে আমাকে ভ্লগটা স্টার্ট করতে হবে আমি সত্যি ভাবতে পারিনি। তো ভালো লাগছে এখন বেশ, মানে বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি আর ভেতরে লোড শেডিং, তো কি করব আমি এরকম একটা এমার্জেন্সি লাইট ছেলে। তোমাদের সাথে ভ্লগটা স্টার্ট করছি কারণ অনেকক্ষণ ওয়েট করছি রেডি হয়ে, এখন প্রায় 10:45 বেজে গেছে, মিঠুও আটকে গেছে জিমে, ঠিক আছে। তো আমি কি করবো, আমি ভাবলাম তোমাদের সাথে এরকম ভাবে ভ্লগটা স্টার্ট করি। প্রথমে ইচ্ছা করছিল না কিন্তু এখন বেশ ভালো লাগছে, তো চলো ভ্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে কারণ ভ্লগটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং। তো এখনো পর্যন্ত 10:45 বাজে, আমরা ব্রেকফাস্ট কিছু করিনি, মিঠু আমায় ফোন করে বলেছে যে তুমি কিছু একটু বানিয়ে খেয়ে নাও, কিন্তু ও না এলে খাবো না, তাই আমি হচ্ছে ওয়েট করছি। তো দেখা যাক ও কখন আসে না আসে, তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। আর ওয়েদারটা ক্লাউডি হয়ে আছে, বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যান অন না করেও কিন্তু বেশ ওয়েদারটা ভালো লাগছে, গরম লাগছে না খুব একটা, তো চলো দেখতে থাকো। তো কিচেনে চলে এসেছি, এখানে দেখো এমার্জেন্সি লাইটটা নিয়ে এসেছি, তো লোড শেডিং এখনো তো আসেনি, কারেন্ট এখনো আসেনি। আর এখানে আমি ব্রেকফাস্ট বানানোর জন্য দাঁড়াও, জানলাটা না খুললে এত গরম লাগে কিন্তু জানলাটা খুললে আবার বৃষ্টির জল আসে, তো দেখো বৃষ্টির জল আসছে। তো কাল তোমাদের বলেছিলাম না যে পিনাট বাটার বানাচ্ছি, তো অল্প একটু বানানো হয়েছে, ঠিক আছে, একবার বানিয়েছি, তারপর আর বানাবো বলে মিক্সিতে আমি নিয়েছি, মানে জারের মধ্যে নিয়েছি, কিন্তু পেস্ট করার হয়নি, অর্ধেকটা হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। তো চলো এখন ব্রেকফাস্ট করব। প্লেট নিয়ে নিয়েছি, এখানে ডিম সেদ্ধ, আচ্ছা মিঠুকে ফোন করেছি, মিঠু আসছে বললো আর 1-2 মিনিটের মধ্যেই ও চলে আসবে, আর চলে এসেছে হয়তো, না অন্য একটা আওয়াজ হলো, আর বাইরে থেকে একটা হাওয়া এলো, বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা। এখানে দেখো ডিমটা ছাড়িয়ে কেটে নুন দিয়ে দিয়েছি, ওপর থেকে বিনুন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ব্রেড গুলো এখন তাড়াতাড়ি সেকে নেবো কারণ মিঠু এক্ষুনি চলে আসতে পারে, তাড়াতাড়ি করছি, তো চলো দেখতে থাকো। আর একটু টক দই বের করেছি, টক দইটা খাবো আমরা, ফার্স্টে টক দই খাবো, তারপর ব্রেড ডিম এগুলো খাবো, ঠিক আছে। তো চলো আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে নিই, ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে তোমাদের দেখাবো, বা এখানে দাঁড়িয়ে তো আমরা ব্রেকফাস্ট করে নিই, তো দেখাতে পারবো কি জানি না, মোটামুটি মিঠু এলে যদি পজিশন থাকে তো ভিডিওটা আমার অন করবো, নইলে আবার পরে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে। তো চলো টাটা, আমি ভয় পেয়ে গেছি, চলে এসেছি, একটু জানলাটা খুলি, এখন এই দিকটা খুলো না, কেন জল আসছে জানে না, তো খুঁজে পেয়েছে, আগেদিন ও সাপ ছিল, এই নিচের ডিমগুলোতে কিন্তু প্রচুর বিটনুন দেয়া আছে, উপরে একটাতে লাস্টে আমি আবার ফ্রিজ থেকে বের করেছি ওটাতে শুধু দেয়া নেই, বেশি দিও না নুন হয়ে যাবে, বুঝলে। আমি একটা খেয়ে নিয়েছি, দেখাবো ক্যামেরাটা অন করে রেখেছি, মানে এখনই অন করলাম, তার কারণ হলো আমরা কি হয়েছে, ও মাই গড, আমার ডগিটা আমার ঘরে উঠে এসেছে, ও কি করবে, বাইরে বৃষ্টি পড়ছে, ও এসে উপরে বসে পড়েছে, কি হয়েছে কি হয়েছে তোমার, কি হয়েছে, তুমি ডিমুলা খাবে, তুমি ডিম খাবে, এই তো ডিম খাবে, তুমি ডিম খাবে, এনাও তো কারেন্ট এলো এতক্ষণ পর, আর এতক্ষণ পর কারেন্ট এলো, আর আমাদের ডগিটাকে দেখাতে গিয়ে আমাদের ব্রেড দুটো পুড়ে গেছে, ব্রেড দুটো পুড়ে গেছে, ক্যামেরাটা রাখতেও পাচ্ছি না, চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খেয়ে নিচ্ছি, তো দাঁড়াও আর একটা ব্রেড দিয়ে দিই,
অর্ধেকটা দিয়ে দিয়েছি আর বাকিটুকু আমি খাবো। এখানে দেখো আছে পটল ভাজা, তার সাথে কলা ভাজা, এখানে একটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি আছে, আর এখানে আছে চিংড়ি মাছের চপ টাইপের বড়া মতো করেছে, আর নিচে আছে চিকেন খিচুড়ি। ঠিক আছে, তো চিকেন কিমা দিয়ে কাকিমা খিচুড়ি বানিয়েছে, তো মানে পুরোটাই কাকিমা বানিয়েছে, আমাকে এখনই এসে দিয়ে গেল, তো এটা দিয়েই আজ আমি লাঞ্চ করছি। এরপর তোমাদের সাথে দেখা করবো বিকেল বেলায়। তো চলো আপাতত টাটা, এখন আমি লাঞ্চটা করে নিই। ঠিক আছে, চলো। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমি রেডি হয়েছি, যাচ্ছি মিঠুদের বাড়িতে ভিডিও আপলোড করার জন্য। তো 5টা বেজে গেছে আর আজকের লাঞ্চে তো কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এত টেস্টি হয়েছে কাকিমার হাতে চিকেন খিচুড়িটা, অসাধারণ টেস্টি হয়েছে, আর চিংড়ির বড়াটাও কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ বড় বড় চিংড়ি মাছ ছিল। তো চলো সবকিছু মোটামুটি আমার আজকের লাঞ্চটা ভীষণ ভালো হয়েছে, তো চলো আপাতত বেরিয়ে পড়ি, কারণ মিঠু আমার জন্য ওয়েট করছে। তো যাই, চলো বেরিয়ে গিয়ে ভিডিওটা আপলোড করে আসি, পড়ানো আছে, তো চলো দেখতে থাকো। তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমার মেন গেটের চাবিটা বাবা দিয়ে গেছিল সকালে। ঠিক আছে, বাবা যখন মর্নিং এ বেরোয় তখন আমি ঘুম থেকে উঠিনি বলে বাবা মেন গেটের চাবি দিয়ে চলে গেছে। এবার আমি এদিক দিয়ে বেরিয়ে মানে আমার ঘরের যে দরজাটা আছে বাইরে, এই যে এই দরজাটা, এখান থেকে বেরিয়ে আমি ওই মেন গেটের চাবিটা আমাকে খুলতে হবে, কিন্তু এখানে কোনো জুতো নেই, তো আমি কি করে বেরোবো? ওই জন্য মিঠুকে ফোন করলাম, মিঠু আসছি, মিঠু এসে সামনের গেটের চাবিটা আমায় খুলে দেবে, তারপর আমি বেরোতে পারবো। এখানে জুতো থাকলে আমি বেরিয়ে যেতাম, জুতো নেই আমি কি খালি পায়ে যাবো বলো? তো ওই জন্য ওয়েট করছি, দেখা যাক কখন আসে, এখনই আসবে। মিঠু আসছে, আমি দেখে নিয়েছি, দাঁড়াও। চলে এসেছি, এনাও চাবি। আমি এদিকে দরজাটা লক করে দিয়ে সামনে থেকে বেরোবো। চল, এই যে। তো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, মানে মর্নিং থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, বৃষ্টি এখনো থামেনি, কন্টিনিউ হচ্ছে, এখন দেখে মনে হচ্ছে না কিন্তু ফোটাফোটা বৃষ্টি পড়ছে। ঠিক আছে, এই যে মিঠু সামনে হাঁটছে, আমি পেছনে, আর মিঠুদের বাড়ির সামনের এই যে পুকুরটা যেটা ওদের সানের ঘাট থেকে দেখানো যায়, আর ওই যে দেখো ওইটা, ওটা হলো ওদের সানের ঘাট, আমরা যাব ওই দিকে ওখানটায়। ঠিক আছে, চলো দাঁড়াও। তো একসাথে আমরা যাচ্ছি, আমি সামনে সামনে হাঁটছি, পেছনে আছে মিঠু। চলো গিয়ে আগে ভিডিওটা আপলোড করবো, আপলোড করে তারপর চলে আসবো। এখন 5:30 প্রায় বেজে গেছে, 6টা থেকে পড়ানো আছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, আমি 6টার আগে তো ভিডিও আপলোড করে চলে এসেছি, তারপর ভিডিও করা হয়নি, 6টা থেকে আমি পড়িয়েছি, এখন প্রায় 8টা বাজে। আমি কিচেনে এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এখানে তরকারি বের করে রেখেছি, আর তরকারি কিছু বানানোর মতন নেই আর কি, কারণ আমি তো লাঞ্চে তো তরকারি গুলো বের করেছিলাম। মেঘ ডাকছে, আওয়াজ পাচ্ছ কি? মেঘ ডাকছে, এখনই বৃষ্টি শুরু হবে, তো আমি তাড়াতাড়ি করে ওই জন্য ভিডিওটা, আওয়াজ পাচ্ছ তো, আমি তাড়াতাড়ি করে ওই জন্য ক্যামেরাটা অন করলাম, কারণ এখনই লোডশেডিং হয়ে যেতে পারে, তো যেটা বলছি তাড়াতাড়ি ভিডিওটা এন্ড করে নি। আর আমি দুপুরে তো লাঞ্চের জন্য এই খাবারগুলো বের করেছি, যেহেতু কাকিমা এসে আমাকে খাবার দিয়ে গেছিল, তো তোমাদের সাথে তো শেয়ার করলাম, এত সুন্দর একদম চিকেন খিচুড়িটা এত টেস্টি হয়েছিল, তার সাথে যেগুলো ছিল সেগুলো ভীষণ টেস্টি ছিল, তো সেটা দিয়ে আমার লাঞ্চ হয়ে গেছে। আমার ডগির দুজনের, ও আমার থেকে একটু বেশি খেয়েছে, যেহেতু চিকেন খিচুড়ি ও খুব মানে মন ভরে খেয়েছে আর কি। তো চলো, আর এখন ভাত বানাচ্ছি, ভাত বানিয়ে আমি তরকারিগুলো গরম করব, তারপর ডিনার করব, তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।